প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন বাড়িটির কাজ চলতেছে, বাড়িটি এ পর্যন্ত ভীম পর্যন্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাড়িটি, এ বাড়িটি মূলত দৈর্ঘ্য 36 ফিট, প্রস্থ 32 ফিট। বাড়িটির কাজ চলতেছে। এই বাড়িটিতে 4টি বেডরুম আছে আর 1টি টয়লেট বাথরুম সহ 1টি কিচেন রুম, 1টি ড্রয়িং রুম আছে। দেখতে পাচ্ছেন বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িটির কাজ চলতেছে, মিস্ত্রি ভাই কাজ করতেছে, এখন চলতেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি হবে অবশ্যই। এই বাড়িটি এ পর্যন্ত কত টাকা খরচ গেছে, এই বিম পর্যন্ত কলম এখনও উঠানো হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লটগুলো আপনাদেরকে দেখেন, এই বিমের মধ্যে কত কত লট দিচ্ছেন, এই যে বিমগুলো, এগুলা সব 12 মিলি না? দেখতে পাচ্ছেন বিমের মধ্যে 12 মিলি করে লট দেওয়া হয়েছে। কয়টা লট এটার ভিতরে? 6টা না? 6টা করে লট দেওয়া হয়েছে। আর কলমের মধ্যে কলমের মধ্যে ছয়টা ষোলো মিলি আর 1টা 12 মিলি না? 1টা 12 মিলি। দেখতে পাচ্ছেন এই যে বিমগুলা, সাইজ কত আছে বিমগুলা? পাশে 10, লম্বায়েরও 12। দেখতে পেলেন এই বাড়িটি মূলত আপনারা দুতলা কমপ্লিট করতে পারবেন, দোতলার বেশি করা যাবে না, দোতলাই এটা দোতলা করতে পারবেন। কারণ এটা আড়াই না, সিলাকোটা নিয়ে আড়াই। হ্যাঁ, যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা হলো আপনার, এখানে হলো রাস্তা, এই জায়গাটা হলো রাস্তা, এখানে সিঁড়ি থাকবে, সিঁড়ি থাকবে। আর এই যে এখান থেকে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই ড্রয়িং রুম, এই পুরাটাই ড্রয়িং রুম, এই পুরোটাই ড্রয়িং রুম হবে। তার সাইডে যে দেখতে পাচ্ছেন সারি সারি 3টা কোটা, যাই হোক আপনাদেরকে বুঝিয়ে দিই, এই যে সারি সারি 3টা কোটা, এটা হলো বেডরুম। বেডরুমগুলো কত আছে? হ্যাঁ, এই যে রুমগুলা 12-13 দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হলো কিচেন রুম, কিচেন রুম কত, এটা খেলাছে আপনি? এই যে কি রান্নার ঘরটা, এই রান্নার ঘরটা রান্নার ঘরটা, যাই আপনাদেরকে বাড়িটি পাইপ টু পাইপ আপনাদেরকে দেখাচ্ছি, বাইজান মেপে দেখাচ্ছে। 8 ফিট আর ওই ওই দিকে হলো লম্বায় আছে, এলো লম্বায় 13 লম্বায় আছে 13 যাই হোক, এই যে এই যে এটা হলো কিচেন রুম আর 13 আছে, 13 আর এটা বেডরুম। দেখতে পাচ্ছেন বেডরুম, এটা হলো ড্রয়িং রুম, দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম। আর এই সাইডে এটা হলো বেডরুম, দেখতে পাচ্ছেন এটা হলো বাথরুম টয়লেট সহ, দেখতে পাচ্ছেন বাথরুম টয়লেট সহ এই রুমটা। আর এই সাইডে একটি আছে এই যে বেডরুম, দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর। আপনারা যদি এরকম একটা বাড়ি করতে চান অবশ্যই পারবেন, কারণ এই জায়গাটা একটু খরচ বেশি হওয়ার কারণ হলো এই জায়গাটা একটু নিচু, অনেক উঁচু করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কত টাকা খরচ গেছে আনুমানিক, তারপরেও এ পর্যন্ত এই আপনি মিস্ত্রি খরচ, মিস্ত্রি আপনি না? ও বইনের তৈরা জায়গাটা, ভাইজানের বইনে নিজের আপন বইনের কইরা দিতেছে মাঝে মাঝে মিস্ত্রির টাকা নিয়ে। তারপর মিস্ত্রির টাকা ধরতে গেলে আপনার এইটা আনুমানিক এই পর্যন্ত 4-4.5 লক্ষ টাকার মতো কাছাকাছি খরচ হয়ে গেছে। ইটার দাম বেশি? আচ্ছা, এই যে আপনি যে সময় ঘরটা দিচ্ছেন তখন ইটার দাম বেশি না? ইটার দাম বেশি, লটের দাম বেশি না? লটের দাম ডবল না? ডবল, ইটার দাম ডবল না? ইটা কত হাজার? 32 হাজার, 3000, 31 হাজার, 3000-এর গাড়ি তাই না? 3000, আপনি গেছেন 29 হাজার। আর এখন বর্তমানে আছে 31, আজকে হলো 1 তারিখ, হ্যাঁ 4 মাস 2022। যাই হোক, এই এই পর্যন্ত ইটের দাম এত আছে, লটের দামও বাড়ছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি সুন্দর, এখন বাড়িটির একটু
সাইডে যে বিমগুলো আছে আপনাদের দেখাচ্ছি, নিচে কত সাইজ দিছেন? এই যে ব্যাচগুলা দেখতে পাচ্ছেন, ব্যাচগুলা সাড়ে চার না দোতলা ফাউন্ডেশনে সাড়ে চার ব্যাচ দিছেন? খুঁজছেন পাঁচ পাঁচ যাই সাড়ে চার, দেখতে পেলেন বেশ সুন্দর। যাক এরকম, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা হলো রাস্তা। হ্যাঁ খাসি 20 মিলি দিছেন না? খাসি দিছে 20 মিলি। দেখ সুন্দর একটি বাড়ি হবে, দেখতে পাচ্ছেন কলম কয়টা তো লিটার মেদে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বারোটা, বারোটা কলম আছে। আর বিম আছে কয়টা তাহলে দেখা যায়? বিম হইল একটা দুইটা লম্বায় তিনটা চারটা, তাই না? এক দু তিন চারটা লম্বায়, আর হইলো এইভাবে পাশ হইলো একটা দুইটা তিনটা চারটা, এই জায়গায় চারটা। যাই হোক পরবর্তীতে এই বাড়িটিতে আরও কাজ হলে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দেব। এই বাড়িটি সুন্দর অত্যন্ত। ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্ত। আবার কাজ ইট গাঁথুনির সময় যখন মাঝামাঝি হবে তখন একটা ভিডিও দেবো।